কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ ডব্লিউবিসিএস নিয়ে এসছে, চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 25তম জাতীয় যুব উৎসব কোন শহরে উদ্বোধন করা হয়? হায়দ্রাবাদ, পুদুচেরি, চেন্নাই, চণ্ডীগড়। সঠিক উত্তরটি হল পুদুচেরি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে পুদুচেরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25তম জাতীয় যুব উৎসবের উদ্বোধন করেছিলেন। মার্কিন মুদ্রায় প্রথম কৃষ্ণাঙ্গ নারী কে প্রদর্শিত হয়? রিহানা, মায়া অ্যাঞ্জেলো, সেরেনা উইলিয়ামস, নোমি ক্যাম্পবেল। সঠিক উত্তরটি হল মায়া অ্যাঞ্জেলো। কে সম্প্রতি গ্লোবাল রিস্ক রিপোর্ট 2022 প্রকাশ করেছে? ডাব্লিউটিও, আইএমএফ, বিশ্ব ব্যাংক, বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সঠিক উত্তরটি হল বিশ্ব অর্থনৈতিক ফোরাম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্প্রতি গ্লোবাল রিস্ক রিপোর্ট 2022 প্রকাশ করেছে। সাইবার নিরাপত্তা, মহামারী, জলবায়ু পরিবর্তন এবং মহাকাশের অগ্রগতি বিশ্ব অর্থনৈতিক জন্য উদীয়মান ঝুঁকি। গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস রিপোর্ট কার দ্বারা প্রকাশিত হয়? আইএমএফ, বিশ্ব ব্যাংক, ডাব্লিউটিও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম। সঠিক উত্তরটি হল বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, সবচেয়ে তীব্র চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট বিচ্ছিন্ন নিউট্রন নক্ষত্রের নাম কি? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডব্লিউবিসিএস অনলাইন মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।